Story Lights. Connect with your own world. গল্পের সাথে কল্পনার জগতে। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প নিয়ে স্টোরি লাইটস। আজকের গল্প রমাপদ চৌধুরীর লেখা লোভ। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ। ওর চরিত্রে এটা যে একটা বড় খুঁত তা গাঙ্গুলি বাড়ির ছোট বউ উমার কোনোদিনই মনে হয়নি। আড়ালে বড় এবং মেজোজা ওর এই আধেকলাপনা নিয়ে হাসি ঠাট্টা করেছে। ননদরা মুখ ফুটে এবং ঠোঁট বেঁকে স্পষ্টাপষ্টি বলেও ফেলেছে কখনো কখনো। বিরাম নিজেও অনেক দিন সহ্য করেছে, তারপর যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল বিরক্ত হয়ে বলেছে, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো, নইলে দুঃখ পাবে। 18 বছরের নতুন বউ উমা বিরামের কথায় খিলখিল করে হেসে উঠে বলেছে, মশাই, নিজে কেন তাহলে চাকরিতে প্রমোশন হলো না বলে মুখ গোমড়া করেছিলে শুনি? বিরাম আরো বিরক্ত হয়েছে ওর কথায়, বলেছে, তোমার খরচটাও যে টানতে হয় তাই, এই মাইনেতে যদি চলতো তাহলে তো চাইতাম না। এই কথায় উমার মুখ গম্ভীর হয়ে গেছে, চোখের চাউনি তীব্র, ছিপছিপে শরীরটায় ডুরে শাড়ির আঁচলটাকে আরো টেনে জড়িয়ে ঘুরে দাঁড়িয়েছে ও, বলেছে, বিয়ে না করলেই তো পারতে, এত ভার না সইতে পারো তালাক দিয়ে দাও, চলে যাই। তা শুনে হেসে ফেলেছে বিরাম, কিন্তু জবাব দিতে পারিনি, কারণ সত্যিই তো উমার তো কোনো হাত ছিল না এই বিয়েতে। বিরাম নিজেই পছন্দ করে বিয়ে করেছে, বাপ মা গিয়ে কোণে দেখে এসেছিল প্রথমে, তারপর বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে বিরামও গিয়েছিল দেখতে। মধ্যবিত্ত ঘরের মেয়ে, বাপ ইউডি ক্লার্ক ছিল, বছর দুয়েক বড়বাবু হয়েছে। বাড়ির অবস্থা যে ভালো নয় তা মেয়ে দেখতে গিয়ে ঘরখানাকে এক নজর দেখেই বুঝতে পেরেছিল বিরাম। সচ্ছলতা এবং রুচির অভাবটাই বেশি করে চোখে পড়ছিল। যে ঘরখানায় গালিচা পেতে ওদেরকে বসতে দেওয়া হয়েছিল সেই ঘরের সাথে গালিচাটা ছিল একেবারে বেমানান। এমনকি চায়ের পেয়ালাগুলো মনে হয়েছিল প্রতিবেশী কোনো বাড়ি থেকে চেয়ে নিয়ে আসা। প্রথমটায় তাই মন বিরূপ হয়ে উঠেছিল বিরামের। মুক্তারাম বাবু স্ট্রিট থেকে বেরিয়েছে গলিটা, এমনিতেই আলো হাওয়া ঢোকে না ঘরে, চাও বা ঢুকতো জানলার ধারে একটার উপর একটা ট্রাঙ্ক সাজিয়ে এবং তার উপর লেপ তোষক বালিশের রাশি রেখে আলো এবং হাওয়া দুটোরই পথ আটকে দিয়েছে। ছোট্ট ঘর, তার একপাশে একখানা নকশা কাটা ধুলো জমা খাট, একটা পাল্লা বেঁকে যাওয়া আলমারি, আলমারির গা চাবি খারাপ হয়ে যাওয়ায় দুটো বড় কড়া লাগিয়ে তাতে একটা কুলুপ লাগানো, আর খাটের তলায় দুটো বড় বড় ঘড়া একরাশ বাসনপত্তর, দেওয়ালে তিন দিকে পাঁচটা নানান সাইজের ক্যালেন্ডার, একটা ফ্রেমে বাঁধানো কার্পেটের কাজ, আর একটা কালো ভেলভেটের রঙিন সুতোয় পিতা স্বর্গ পিতা ধর্ম লেখা শ্লোক, তাও ফ্রেমে বাঁধানো। কপাটের মাথায় একখানা রামকৃষ্ণ পরমহংসের ছবি, পাশেই এক বুড়ো ভদ্রলোকের ফটো, কাঁচের ওপর থেকেই তার কপালে চন্দনের ফোঁটা আঁকা হয়েছে। লাজুক লাজুক চোখে মাথা নিচু করে উমা যখন এসে বসেছিল গালিচায়, তখন কিন্তু আরো বেখাপ্পা বেমানান বলে মনে হওয়া উচিত ছিল বিরামের, কিন্তু হয়নি। ও বরং স্তম্ভিত হয়ে গিয়েছিল। না, রূপে উর্বশী মনে হয়নি উমাকে, কিন্তু ওর লাজুক নম্র চোখে, কিশোরী কোমল চেহারায় আর ঈষৎ কালো ঠান্ডা মুখশ্রীতে কি জাদু ছিল কে জানে। বিরামের মনে হয়েছিল ঠিক এমনটি যেন ও চেয়েছিল। কিন্তু কি আশ্চর্য, সেই মেয়েটার ভেতর যে এত সব লুকিয়েছিল তা কে জানত। কিংবা সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা ওঠার সঙ্গে সঙ্গেই বোধহয় মেয়েটা বদলে গিয়েছিল। বিয়ের পর বিরামদের বাড়িতে দুটো সপ্তাহও কাটেনি। জানলার পাশটিতে বিরাম আর উমা দাঁড়িয়ে দেখছে
সামনের বাড়ির কার্নিশে দুটো কাক ভিজছে বৃষ্টিতে। হঠাৎ উমা বলে উঠল, ওদের বাড়িটা কি সুন্দর না? আমার ভারী ইচ্ছে করে অমনি একটা বাড়িতে থাকবো। তখন বিরামের চোখে নতুন বিয়ের ঘোর লেগে আছে, তাই ও শুধু হেসেছিল, বলেছিল, মাইনেটা বাড়লে আমরাও নয় একটা ওইরকম বাড়িতে উঠে যাব। বারে তা কি করে যাবে? বুঝতে না পেরে বড় বড় ঠান্ডা দুটো চোখ মেরে উমা তাকিয়েছিল বিরামের মুখের দিকে। বিরাম হেসে বলেছিল, বেশি ভাড়া দিলেই পাওয়া যাবে অমন বাড়ি। একটু বাড়িয়েই বলেছিল বিরাম, আসলে না বলে কোনো উপায় ছিল না। যদিও ও মনে মনে জানত ওর চাকরিতে উন্নতি যতই হোক না কেন, ওই বাড়ির মতো আর এরকম সুন্দর বাসা ও কোনোদিনই করতে পারবে না, তবু একটা মিথ্যে আশ্বাস দিয়ে উমাকে ভোলাতে চেয়েছিল। অথচ উমা কিনা নাক সিটকে বলে বসল, ভাড়া বাড়ি? ভাড়া বাড়িতে আমার একটুও থাকতে ইচ্ছে করে না। আমার বড় জামাইবাবু কি সুন্দর একটা বাড়ি করেছে শ্যামবাজারে। কথাটা বুকে ধাক্কা দিয়েছিল। মুহূর্তের জন্য হলেও কেমন যেন অপ্রতিভ হয়ে গিয়েছিল বিরাম, আর এই আঘাতটা ভুলতে পারেনি বলেই মনের মধ্যে পুষে রেখেছিল। সুযোগ খুঁজছিল নতুন কোনো স্বপ্ন দেখি উমার মন থেকে তার দুর্বলতাটুকু মুছে ফেলার। কথায় কথায় একদিন বলেও ছিল, খাটের ওপর মুখোমুখি দুজনে আতশোয়া হয়ে একটা ছবির কাগজ দেখছিল সেদিন। তার একটা পাতায় সুন্দর একখানা ছোট্ট বাংলো টাইপের বাড়ির ছবি। ছোট্ট বাড়ি, দুখানা হয়তো ঘর, সামনে এক টুকরো বাগান। ছবিটা দেখে বিরাম বলেছিল, এইবার ডিপার্টমেন্টাল পরীক্ষাটা দিয়ে দেব, মাইনে বাড়লে মাসে মাসে কিছু কিছু করে জমাবো, তারপর এমনি একটা ছোট্ট বাড়ি করবো আমাদের। একতলা বাড়ি, দুখানা ঘর, ছোট্ট একটা বারান্দা, আর বারান্দায় মাধবীলতার ঝাড় লাগিয়ে দেবো একটা। আরও অনেক কিছুই হয়তো অনর্গল বলে যেত বিরাম, তার আগেই উমা বলে উঠল, এ মা, উনি ছোট্ট বাড়ি, ছোট্ট বাড়ি আমার একদম পছন্দ নয়, একদম না। কেন, বড় রাস্তার মোড়ের ওই নতুন বাড়িটার মতো করতে পারবে না? খুব বড় বাড়ি হবে, অনেক লোক থাকবে, একরাশ ঠাকুর চাকর ঝি রেডিও বাজবে। উমার আকাঙ্ক্ষার যেটুকু তখন মেটাবার মতো সামর্থ্য, শুধু সেটুকু দিয়েই তাকে খুশি করতে চেয়েছিল বিরাম। একদিন তাই সত্যি সত্যি অফিস থেকে কয়েকশো টাকার লোন নিয়ে রেডিও সেটটা কিনে আনল। ভেবেছিল উমাকে চমকে দেবে, উমা খুব খুশি হবে। অবশ্যই প্রথমটা খুব খুশি হয়েছিল উমা। এরিয়েল টাঙিয়ে রেডিওটা যখন চালু করল বিরাম, তখন কি ফুর্তি তার! রেডিওর নব নিয়ে এদিকে ওদিকে ঘোরায়, কখনো গান, কখনো গুরুগম্ভীর বক্তৃতা, কখনো তীব্র চিৎকার, কখনো অস্পষ্ট গানের কলি, যেন কৌতুকের হাসিতে খিলখিল করে ওঠে। বিরামের মেজবোন শর্মিলা এসে ঠোঁট টিপে হাসল, তারপর টিপ্পনি কাটল, বাবা, এতদিন তো দাদার রেডিও কেনার পয়সা ছিল না। বিরামের মা এসে একসময় উমাকে বললেন, উমা, বিরুকে বলো শখ মেটানোর বয়স এখনো অনেক আছে, এখন থেকে এত পয়সা নষ্ট করলে পরে অনেক দুঃখ পেতে হবে। শুধু বিরামের বাবা বললেন, তা ভালোই করেছো বিরু, বৌমা বেচারি সারাটা দিন একা একা থাকে। ননদ দুজন অবশ্য সেই কথা শুনে উমাকে শুনিয়ে শুনিয়ে বললে, একা একা কেন? দুপুরে আমরা কি অফিসে যাই নাকি, না মা বাবা থাকে না? উমা এইসব শুনে মনে মনে চটল বটে, কিন্তু বিরামের উপর বিজয় খুশি হয়ে উঠল। তার জন্যই তো রেডিওটা কিনে এনেছে বিরাম, এতদিন তো আনেনি, তাই ভেতরে ভেতরে ও যা ভাবছিল সেটুকু প্রকাশ করল না। কিন্তু শেষ পর্যন্ত সে কথা চাপা রাখতে পারল না। বিরাম তখন সদ্য অফিস থেকে ফিরেছে,
চায়ের কাপটা এনে বিরামের সামনে রেখে রেডিওটা খুলে দিতে গেল। কিন্তু যেখানেই কাঁটা ঘোড়ায় ভয়ে বক্তৃতা নয় খবর নয় অন্য কিছু। বিরক্ত হয়ে রেডিওটা বন্ধ করে দিয়ে ও বিরামের চেয়ারের পেছনে এসে দাঁড়াল, বলল, আচ্ছা ওই ছোট্ট রেডিওটা আনলে কেন বলো তো? দিদির বাড়িতে একটা আছে, অনেক বড়, তাতে রেডিও হয় আবার রেকর্ড বাজানোও চলে, তেমনই একটা। বিরাম একবার শুধু ফিরে তাকালো উমার মুখের দিকে, কোনো কথা বলল না। বেশ বোঝা গেল ও চটেছে, কিন্তু কেন যে চটেছে বিরাম তা উমা বুঝতে পারল না। এমন কি অন্যায় কথা বলেছে ও? সারাটা দিনের কাজের পর রোদে পুড়ে এসেছে বিরাম, রেডিওর গান না থাক একটা রেকর্ড তো বাজাতে পারত। ক্লান্ত মানুষটার চোখে চোখ রেখে হাসি হাসি মুখে বাজনার তালে তালে পেয়ারার গায়ে চামচটা দিয়ে ঠুনঠুন করে বাজাতেও তো পারত। কিন্তু বিরাম ওর অত শত স্বপ্নের খবর রাখবে কি করে? লোনের টাকাটা তখন থেকেই ঝাড়পোকার মতো কামড়াচ্ছে, তাই একটু ঘা খেল বিরাম মনে মনে, তবু চুপ করে রইল। কিন্তু বিরাম কিছু না বললে কি হবে? শর্মিলা আর উর্মিলা দুবোন শোনাতে ছাড়বে কেন? উমাকে সঙ্গে নিয়ে পুজোর শাড়ি কিনতে গেছে বিরাম, সঙ্গে গেছে দুটি বোন। আর এত শাড়ি থাকতে কিনা এমন একখানে পছন্দ হয়েছে উমার, যেটার দিকে বিরামের ফিরে তাকানোরও সাহস হয়নি। তাও চাইতো না বিরাম, কিন্তু উমা ফস করে বলে বসল, জানো দিদি ঠিক এমনই একটা ঢাকাই শাড়ি কিনেছিল ওর ভাশুরপুর বিয়েতে যাওয়ার জন্যে। এটা পেঁয়াজি রঙের আর সেটা ছিল ফিকে সবুজ, কিন্তু সেটার ওপরও এমনই সাদা সাদা ফুল ছিল। শর্মিলা সঙ্গে সঙ্গে বলেছে, তোমার বাবার মতো বড় লোক তো নয় আমার দাদা। কথাটা চাবুকের মতো লেগেছে উমার, সারা মুখ অপ্রতিভ হয়ে গেছে ওর। ওর বাবা যে গরিব তা তো সবাই জানে, বাবার কথা তো বলেনি উমা, বলেছে দিদির কথা। জামাইবাবু বড় চাকরি করে, একটা ঢাকাই শাড়ি দিতে পারবে না কেন দিদিকে? উমা অবশ্য পর মুহূর্তেই ওর অন্যায় বুঝতে পেরেছে, সত্যি তো জামাইবাবু বড় লোক হতে পারে, তা বলে বিরাম কোত্থেকে অত টাকা পাবে? না, এরপর আর কোনোদিনও না ভেবে চিনতে কোনো কথা বলবে না। দিন কয়েক ও সত্যি সত্যি খুব সাবধানে থেকেছে, যা মনে এসেছে চেপে রেখেছে। কি জানি কোন কথার কি মানে করে বসে ওরা, কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারেনি। সামনের বাড়ির বউটি বেড়াতে এসেছে একদিন, বউটিকে এত সুন্দর কোনোদিন তো মনে হয়নি ওর, ঠিক যেন একটা গোলাপি পদ্ম, আর কি অপূর্ব লাগছে তাকে বেনারসি শাড়িটায়। কিন্তু তার চোখ নাক চিবুকের সৌন্দর্য, তার শাড়ির ঘটা, এইসব ছাড়িয়ে উমার চোখ কখন গিয়ে পড়েছে গলার জড়োয়া নেকলেসে। এমনিতেই গোলগাল স্বাস্থ্য বউটির, চওড়া মুক্তর নেকলেসটা কণ্ঠি থেকে প্রায় ছয় আঙ্গুল বুক ঢেকে আছে, কি অপূর্ব যে লাগছে তাকে। গল্প করতে করতে তার কাছে গিয়ে বসেছে উমা, তারপর তার গলার নেকলেসে হাত দিয়ে দেখেছে, কিছুতেই হাত সরাতে ইচ্ছা হয়নি, যেন ইচ্ছে হয়েছে একবার খুলে নিয়ে নিজে পড়ে বড় আয়নার সামনে দাঁড়িয়ে দেখে কেমন মানায়। কিন্তু তা তো সম্ভব নয়, তাই মুখে বলেছে, কি সুন্দর প্যাটার্ন ভাই, বলে উর্মিলার দিকে তাকিয়েছে। তারপর শর্মিলা আর উর্মিলার ক্রুদ্ধ ভর্ৎসনায় হঠাৎ চুপসে গেছে উমা। তবু সেই মুহূর্তেই ওর মুখ দিয়ে কেন কে জানে বেরিয়ে পড়েছে, দিদির ঠিক এমনই একটা আছে, শুধু লাল পাথরের জায়গায় সবুজ। তা শুনে শর্মিলা আরো চটে গেছে, দিদি 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 কেন বলতে পারো না?
উর্মিলার অমনি একটা আছে, কিন্তু শেষ অবধি ওর এই সবের জন্য যে এমন একটা কাণ্ড ঘটে যাবে ওমা ভাবতেও পারেনি। অথচ ব্যাপারটা একেবারেই তুচ্ছ, এতই তুচ্ছ যে কাউকে বলাও যায় না। পিস্তুত বোনের বিয়ে, আর তাই বিরামি ওকে প্রশ্ন করেছিল, কি দেওয়া যায় বলো তো? উমা শুনেছিল বিরাম নাকি ছোটবেলায় পিসিমার কাছেই থেকে পড়াশোনা করেছিল, পিসিমা নাকি বিরামকে খুবই ভালোবাসেন। তাছাড়া বিরামের এই পিস্তুত বোনটিকে উমারও ভীষণ ভালো লেগেছিল, তাই বিরাম জিজ্ঞেস করতেই ও বলেছিল, কানের দুল দাও না একজোড়া, সেই খুব ভালো। বিরাম রাজিও হয়েছিল, সত্যি তো সোনার কিছু একটা দেওয়া তো উচিত ওর। শর্মিলা উর্মিলা বিরামের মা সকলেরই একই মত। শেষ পর্যন্ত উমাকে সঙ্গে নিয়েই গহনার দোকানে গিয়েছিল বিরাম, বেশ একটা বড় সড় দোকানে। আর দামের অঙ্কটা জানি বিরাম যখন একজোড়া কম দামি দুল প্রায় পছন্দ করে ফেলেছে, তখনই হঠাৎ বেঁকে বসল উমা। উজ্জ্বল আলোয় শোকেসের কাঁচের নিচে সারি সারি আংটি দুল নেকলেস সাজানো, আর সেই দিকে এতক্ষণ তন্ময় হয়ে তাকিয়েছিল উমা। বিরাম তার পছন্দ মতো দুল জোড়া দেখিয়ে জিজ্ঞেস করল, এইটাই নেই কি বলো? সঙ্গে সঙ্গে উমা দোকানদারের সামনেই বলে উঠল, দূর, ও কি দেওয়া যায় নাকি কাউকে, ও ঘরে পড়ার জন্যে? বলেই শোকেসের একজোড়া পাথর বসানো দুল দেখিয়ে বলল, দিদি না, ওর বন্ধুর বোনের বিয়েতে ঠিক এমনই একজোড়া দুল দিয়েছিল, কি সুন্দর দেখো। বিরাম একবার সেই দুল জোড়ার দিকে তাকিয়েই মনে মনে বোধহয় দামটা আঁচ করে নিল, আর পর মুহূর্তেই রাগে ফেটে পড়ল। ক্রুদ্ধ চোখের দৃষ্টিটা একবার উমার মুখের ওপর বুলিয়ে নিয়ে কম দামে দুল জোড়াই কিনল, তারপর দোকান থেকে বেরিয়ে এসে বললে, তোমার দিদি কাকে কি দিয়েছে সেটুকুই তোমার মনে থাকে? কই, তোমার বাবা তোমাকে কি দিয়েছেন সেই কথাটা তো মনে থাকে না? কথাটা শুনেই ভেতরে ভেতরে চলে উঠেছে উমা, চলে উঠল, তার কারণ কথাটা মিথ্যে নয়। উমার বাবা যে গরিব তা কি উমা জানে না? ওর বাবা যে ওকে বিশেষ কিছু দিতে পারেনি সে তো উমারও লজ্জা, কিন্তু সেই কথাটা এত স্পষ্ট করে বুড়ো ভাষায় না বললে কি চলতো না? সারা পথ একটাও কথা বলল না উমা, শেষ অবধি হয়তো ওর রাগ পড়ে যেত, কিন্তু বাড়ি ফিরে কেনা দুল জোড়া উর্মিলা আর শর্মিলাকে দেখাতে দেখাতে বিরাম টিপ্পনি কাটল, তোদের বৌদির আবার হীরের দুল না হলে পছন্দ হয় না, এত কম দামে দুল দিতে ওর লজ্জায় নাক কাটা যাচ্ছে। শর্মিলাও ছাড়তে রাজি নয়, বললে, বড় লোকের মেয়ে কি না, সেদিন সামনের বাড়ির বউটা ঘটা করে শাড়ি গয়না দেখাতে এসেছিল, কোথায় ওসব কিছু লক্ষ্য করিনি, এমন ভাব করে বসে আছি আমরা, বৌদি এমন করতে শুরু করলো যেন জীবনে মুক্তর হার কখনো দেখেনি, অথচ বলে কি না ওর দিদির ওরকম একটা জড়োয়া নেকলেস আছে। ব্যাস এইটুকুই, কিন্তু এই ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকেই কিভাবে যে বিস্ফোরণ ঘটে গেল বোঝা দেয়। দুপক্ষেরই রাগ একটু একটু করে বাড়তে বাড়তে হঠাৎ একটা তীব্র চিৎকার করে বিদ্রোহ জানালো উমা, এবং চিঠি লিখে বাবাকে আনিয়েই পরের দিনেই চলে এলো মুক্তারাম বাবু স্ট্রিটের সেই গলির বাড়িতে। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা বাবা মাকে বলতে পারল না, এমন একটা তুচ্ছ ব্যাপার কি করে বলবি ও? তাছাড়া বাবের বাড়িতে ফিরে আসবার সঙ্গে সঙ্গেই ওর রাগ পড়ে গিয়েছিল, কেমন যেন লজ্জাও করছিল ওর, বাবা মা কি ভাবছেন কে জানে। গোপন ব্যথাটা প্রকাশ করে কাউকে বলতে না পেরে আরো বিমর্ষ হয়ে পড়ল ও, সারাটা দিন চুপচাপ বসে থাকে জানলার ধারে, আর কি বলি মনে হয় বিরাম আসবে ওকে ফিরিয়ে নিয়ে যেতে।
না, বেশ কয়েকদিন কেটে গেল, তবু বিরাম এলো না। পরিবর্তে একদিন ওর দিদি এসে হাজির হল। ভাবল কিছু একটা মান অভিমানের পাড়া চলছে নিশ্চয়ই, তাই বললে, চুপচাপ এখানে একা একা রয়েছিস, তার চেয়ে চল না আমার কাছে দিন কয়েক থাকবি। একটু থেমে আবার বললে, যাবি তো বল, একটা ট্যাক্সি ডাকতে বলি। ট্যাক্সি? হঠাৎ হেসে উঠল উমা। একটা গাড়ি কিনতে বলো না জামাইবাবুকে, আমার বড় নন্দাই সেদিন এসেছিল, একটা নতুন গাড়ি কিনেছে, কি চমৎকার না গাড়িটা, অনেক দাম, আজকাল নাকি পাওয়াই যায় না, আসছে বছর আমরাও। আরও কি যেন বলতে চাচ্ছিল, কি যেন বলার ইচ্ছা ছিল উমার, কিন্তু দিদির মুখের দিকে তাকিয়েই হঠাৎ চুপ করে গেল। আর ওর দিদি তখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে উমার চোখের দিকে। একটু আগে কথা বলতে বলতে যে চোখ চোড়া লোভে চকচক করে উঠেছিল তার দিকে। Story lights. Connect with your own world. Golper Shathe, Golponar Jagote.